আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর ভিডিও শুরুতেই আপনাদের সুবিধার্থে একটু লোকেশনটা জানিয়ে রাখি। এটা হলো জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানী হাইস্কুল মাঠে। শুক্রবার সকাল থেকে রাত 8টা অথবা 9টা পর্যন্ত থাকে ভিউয়ার্স। আর যেটা বলি, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটাতেও প্রেস করে দিন। ইনশাল্লাহ এরকম আমার চ্যানেলের সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে। সো যখনই আমি এরকম ভিডিও দিব তখন যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স। তো বন্ধুরা চলুন আর কথা, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে যে সকল গাড়িগুলো আছে আমরা এক এক করে গাড়িগুলো দেখে নিই। তো আমরা সর্বপ্রথম এখন এই গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা হলো টয়োটা এফ প্রিমিয়ো গাড়ি। গাড়িটার সামনে বাম্পার লাগানো আছে। তো আমরা এখন গাড়িটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো টয়োটা এফ প্রিমিয়ো গাড়ি, 2010 মডেল, 2016 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি এটা ভিউয়ার্স। গাড়িটাতে এসি ঠিক আছে, সিএনজি করা নাই। এখন আমরা এটার একটু প্রাইসের দিকে আসি। প্রাইসটা এখানে তারা চাচ্ছে 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। তো আমরা এখন গাড়িটার আউট কন্ডিশনটা দেখব, বাইরের কন্ডিশনটা, তারপর আমরা ভিতরের ইন্টেরিয়রটা দেখব। গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। এখন আপনারা গাড়িটার লেফট সাইডটা দেখছেন। ওকে, আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখে নেই। ওকে, তো চলুন ভিউয়ার্স এখন আমরা গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখব, দেখব ভিতরের ইন্টেরিয়রটা কেমন আছে। আপনারা এখন ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখছেন। স্টিয়ারিং থেকে শুরু করে এখানে মনিটর, এসি থেকে শুরু করে গিয়ারবক্স, মোটামুটি সব কিছুই পার্সোনালি আমার কাছে ফ্রেশ হয়ে মনে হচ্ছে, মোটামুটি ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে আমার কাছে। সো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট কে কোন ধরনের গাড়ি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানান ভিউয়ার্স। আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে করে সে সকল গাড়ি দেখাইতে পারি। আপনারা এখন গাড়িটার পিছনের কন্ডিশনটা দেখছেন, পিছনের সিটগুলো দেখতে পাচ্ছেন। ওকে ভিউয়ার্স, আমরা গাড়িটার ভিতরে বাইরে দেখেছি, ব্যাকসাইডটা আবারও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। তো আমরা এখন যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো টয়োটা এক্সিও জি গাড়ি, টয়োটা এক্সিও জি। তো আমরা গাড়িটার আগে স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো টয়োটা এক্সিও জি গাড়ি, 2008 মডেল, 2014 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির গাড়ি এটা ভিউয়ার্স। গাড়িটাতে এসি ঠিক আছে, এটা একটা অটো গাড়ি, সিএনজি করা নাই। এখন আমরা এটার প্রাইসের দিকে আসি। প্রাইসটা এখানে তারা চাচ্ছে 12,65,000 টাকা, 12,65,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। গাড়িটার আউট কন্ডিশনটা আপনারা এখন দেখছেন। আপনাদেরকে গাড়িটার এখন লেফট সাইডটা দেখাচ্ছি ভিউয়ার্স। তো বন্ধুরা চলুন এখন আমরা একটু গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখে নেই। গাড়িটার সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে। আপনারা স্টিয়ারিং দেখছেন, এখানে মনিটরও লাগানো আছে, স্টিয়ারিংয়ে কভার লাগানো আছে ভিউয়ার্স। ওকে, ড্যাশবোর্ডটা মোটামুটি ফ্রেশ হয়ে দেখা যাচ্ছে। তো আমরা এখন গাড়িটার পিছনের সিটগুলো দেখব। আবার একটু বলছি ভিউয়ার্স, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে দিন। ইনশাল্লাহ এরকম সামনে আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন গাড়ির ভিডিও আসছে, যাতে করে সে সকল ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় যখনই আমি আপলোড দিব। তাই সাবস্ক্রাইব করে রাখুন ভিউয়ার্স। ওকে, তো আমরা গাড়িটার ভিতরে দেখেছি, বাইরের কন্ডিশনটাও দেখিয়েছি আপনাদেরকে, আবার একটু আপনাদেরকে ফ্রন্ট সাইড থেকে দেখিয়ে নিই।
তো চলুন আমরা নেক্সট গাড়িটা দেখি। তো ভিউয়ার্স, এখন আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো ইই 111 গাড়ি। আপনারা গাড়িটার ফ্রন্ট সাইডটা এখন দেখছেন। তো ভিউয়ার্স চলুন আমরা এখন গাড়িটার স্পেসিফিকেশনটা জানবো। এটা হলো ইই 111 গাড়ি, 1999 সালের মডেল, 2002 রেজিস্ট্রেশন করেছে, 1331 সিসির গাড়ি। গাড়িটাতে এসি ঠিক আছে, সিএনজি করা রয়েছে। আর প্রাইস এখানে তারা চাচ্ছে 5,50,000 টাকা, 5,50,000 টাকা চাচ্ছে, এটা হলো তাদের আস্কিং প্রাইস। তো ভিউয়ার্স চলুন আমরা এখন গাড়িটার বাইরের কন্ডিশনটা দেখে নিই, তারপর ভিতরের ইন্টেরিয়রটা দেখব। সামনে পিছনে উভয় জায়গাতে বাম্পার লাগানো আছে, আর লেফট সাইডটা এখন দেখছেন। তো ভিউয়ার্স চলুন আমরা এখন গাড়িটার একটু ভিতরের ইন্টেরিয়র সাইডটা দেখে নিই। ওকে, আপনারা গাড়িটার ভিতরের সাইডটা এখন দেখছেন, গিয়ারবক্স থেকে শুরু করে স্টিয়ারিং, এসি, অন্যান্য পার্টসগুলো মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে। তো আমরা এখন গাড়িটার পিছনের সাইডটা দেখে নিব, পিছনের ভিতরের ইন্টেরিয়রটা দেখব আমরা এখন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য যে সকল বন্ধুগুলো আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা তো প্রেস করে দিন। ইনশাআল্লাহ এরকম সামনে যখনই নতুন নতুন ভিডিও দেবো যাতে করে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।